সারা দেশে তৃতীয় ধাপে 1000 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত চলেছে এই ভোট গ্রহণ। একই সঙ্গে দেশের 10টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে 4409, সংরক্ষিত মহিলা সদস্য পদে 11105 ও সাধারণ সদস্য পদে 34632 জন প্রার্থী রয়েছেন। 33টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ও বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থান নিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি ইউপিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছিল কমিশন। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মোট 8টি ইউনিয়ন পরিষদের মধ্যে 7টি পরিষদের নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ জনগণের মধ্যে দেখা গেছে আনন্দ উৎসব এবং কোনো প্রকার বিশৃঙ্খলা ও সহিংসতা ছাড়াই ঈদের মতো উৎসব নিয়ে প্রতিটি কেন্দ্রে ভোট দিতে এসেছেন সাধারণ মানুষ। এই প্রথম সারা বাংলাদেশে দলীয় প্রতীক ও মনোনয়ন না থাকায় হাসি দেখা গিয়েছে প্রতিটি প্রার্থীর মধ্যে। এ ব্যাপারে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সকল ইউনিয়নের খবর জানাচ্ছেন আমাদের কোয়ালিটি টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ রেদোয়ান বিন কবির।